আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কারণে লোনের প্রয়োজন হয়, সেটা পড়াশোনার জন্য হতে পারে, অথবা গাড়ি কেনা, অথবা বাড়ি তৈরির জন্য আমরা ব্যাংকে যাই লোন নিতে। কিন্তু ব্যাংকের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার জন্য আমাদের লোন নিতে অনেক দেরি হয়ে যায়, শেষ পর্যন্ত লোন নেওয়া আর হয়ে ওঠে না। এই ভিডিওতে আপনাদেরকে বলবো, শুধুমাত্র ফোনের মাধ্যমে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত খুব সহজেই লোন নিতে পারবেন। কিভাবে আপনি লোন নেবেন, কি কি করতে হবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আপনি যদি লোন নিতে চান আপনার মোবাইলের মাধ্যমে, সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে আপনাকে সার্চ করতে হবে ইয়েলো। ইয়েলো অ্যাপ্লিকেশন সার্চ করলেই আপনার সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা 5 লক্ষ মানুষ কিন্তু ইনস্টল করেছেন এবং এখান থেকে ওনারা লোন নিচ্ছেন। খুব সহজে আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। এই যে অ্যাপ্লিকেশন দেখুন, লেখা রয়েছে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অনলাইন ইয়েলো কম্পেয়ার লোন। এটা অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি, তার জন্য এখানে আমাকে ওপেন দেখাচ্ছে। এখানে আপনাদেরকে ইনস্টল দেখাবে, আপনারা প্রথমে ইনস্টল করবেন। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ইয়েলো অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর এই যে অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন, অথবা স্কিপও করতে পারেন। গেট স্টার্টেড, এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি, এবারে ভেরিফাই বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ অ্যাক্সেস বাটনে ক্লিক করবেন। এখানে বলছে প্লিজ টেল আস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে জানাতে বলছে। এখানে দেবেন আপনার ফার্স্ট নেম, তারপরে বলছে লাস্ট নেম, প্যান কার্ডে যে নাম আপনার রয়েছে, এখানে মোবাইল নাম্বার, অটোমেটিকভাবে মোবাইল নাম্বারটা আপনি যেটা দিয়ে খুলেছেন সেটাই এখানে থাকবে। তারপরে আপনার জন্ম তারিখ দেবেন, জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন, নেক্সট বাটনে প্রেস করবেন। এখানে আমি স্কিপ করে নিচ্ছি, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি করে দিচ্ছি। মেন অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন এখানে স্মার্ট কয়েন, ক্রেডিট বি, মানি ট্যাপ, এই যে কোম্পানিগুলো এরাই কিন্তু আপনাকে লোন দেবে। স্মার্ট কয়েন আপনাকে লোন দেবে 1000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। ক্রেডিট বি আপনাকে লোন দেবে 3000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত। মানি ট্যাপ আপনাকে লোন দেবে 3000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। এখানে আপনি কম্পেয়ার করতে পারেন, অর্থাৎ আপনি ক্রেডিট বি কোম্পানির সঙ্গে অন্য যে কোনো কোম্পানির কম্পেয়ার করে দেখতে পারেন কোন কোম্পানি আপনাকে কত টাকা লোন দেবে এবং কার ইন্টারেস্ট কত এবং কত দিনের জন্য আপনাকে দেবে। এবং এই বাটনে প্রেস করে আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। আমি কম্পেয়ার করব মানি ট্যাপের সঙ্গে। এই যে কম্পেয়ার বাটনে আমি ক্লিক করব। দেখুন মানি ট্যাপের সঙ্গে আমি কার কম্পেয়ার করব, আমি ক্রেডিট বি কম্পেয়ার করব। এবারে দেখুন মানি ট্যাপ আপনাকে লোন দেবে 3000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, এবং ক্রেডিট বি আপনাকে লোন দেবে 3000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। মানি ট্যাপের ক্ষেত্রে ডেলি ইন্টারেস্ট হচ্ছে 0.04% থেকে 0.11%, ক্রেডিট বির ইন্টারেস্ট হচ্ছে 0.02% থেকে 0.1%। টাইম পিরিয়ড দেখুন, মানি ট্যাপের ক্ষেত্রে 1 দিন থেকে 1095 দিন, এবং ক্রেডিট বি 1 দিন থেকে 365 দিন। এখানে রেটিং দেওয়া রয়েছে 4.43, এর হচ্ছে 4.51। আমি ধরে নিচ্ছি ক্রেডিট বির কাছ থেকে আমি লোন নেব, তাহলে এর ওপরে জাস্ট আমরা ক্লিক করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, আপনার বয়স 18 বছর হতে হবে, আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে, এবং বলছে ইউ নিড টু লগ ইন উইথ সেম মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যেই মোবাইল নাম্বারটা এখানে লগ ইন করা থাকবে সেই মোবাইল নাম্বারটা হতে হবে। আপনার ডকুমেন্টস লাগবে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট, প্রুফ অব অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফ লাগবে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, ইনকাম প্রুফ লাগবে স্যালারি সার্টিফিকেট, এবং বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এবং ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ লাগবে, অর্থাৎ ব্রাঞ্চের নেম।
আপনি যদি এই ক্রেডিট বিল কাছ থেকে লোন নিতে চান তাহলে ডাউনলোড অ্যান্ড অ্যাপ্লাই নিচের এই বাটনে প্রেস করে আপনি এই ক্রেডিট বি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেখান থেকে লোন নিতে পারেন। অর্থাৎ এই ইয়েলো অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা মধ্যস্থতা হিসেবে কাজ করছে, আপনি কার কাছ থেকে লোন নেবেন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি অফারে আসতে পারেন, অফার দেখতে পাচ্ছেন, ক্রেডিট স্কোর আপনি চেক করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, ব্যাংক চেক অ্যাপ্রুভিং লোন এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে রয়েছে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো কি রয়েছে। দেখুন এখানে বলছে ওপেন এ মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট, ওপেন এ ফ্রি মিউচুয়াল ফান্ড, এখানে গেট বাটনে ক্লিক করে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা যাই হোক, এখান থেকে কিন্তু খুব সহজে আপনি লোন পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে ইয়েলো অ্যাপ ইনস্টল করতে পারেন, ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন।